আমাদের প্রোডাক্ট দেখতে পাচ্ছেন যে প্যাকিং হওয়া শুরু হয়েছে আমাদের দেখতে পাচ্ছেন প্যাকিং স্পিড আপনি যদি চান প্যাকিং স্পিড আরো বাড়াতে আপনি আরো বাড়াতে পারবেন আসসালামু আলাইকুম সবাইকে বিজনেস বাংলার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি মেহেদি আজকে আপনারা আমার সামনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বিভিন্ন ধরনের হলুদ মরিচ স্পাইসি আইটেম প্যাকিং করার অটোমেটিক প্যাকেজিং মেশিন যে মেশিনটি দিয়ে আপনি 50 গ্রাম থেকে শুরু করে 200 গ্রাম পর্যন্ত বিভিন্ন ধরনের পাউডার আইটেমগুলো প্যাকিং করতে পারবেন এই মেশিনটি দিয়ে কাজ করার জন্য আপনাকে সবার প্রথমে আপনার আপনি যে প্রোডাক্টটি প্যাকিং করতে চান সেই প্রোডাক্টের এরকম সিলিন্ডার প্যাকেটগুলো আপনাকে মেশিনের মধ্যে সেট আপ করে দিতে হবে এই মেশিনটি অপারেটিং করার জন্য এখানে ডেট প্রিন্টারের কন্ট্রোলার দেওয়া রয়েছে এবং এটি অপারেট করার জন্য এখানে একটি টাচ দেওয়া রয়েছে যেটা পিএলসি কন্ট্রোল মেশিনের হরিজন্টাল এবং ভার্টিক্যাল হিটিং টেম্পারেচার কন্ট্রোল করার জন্য এখানে কন্ট্রোলার সুইচ দেওয়া রয়েছে আর এখানে নিচে কিছু সুইচ দেওয়া আছে যেখান থেকে আপনি ফুল মেশিনটি কন্ট্রোল করতে পারবেন আর মেশিনের পিছন সাইডে আপনি যে প্রোডাক্টটি প্যাক করতে চান যেমন আমরা হলুদ দিয়েছি আমরা আজকে আপনাদেরকে হলুদ প্যাকিং করে দেখাবো আর হলুদগুলো মিক্স হওয়ার জন্য এখানে একটা মোটর দেওয়া রয়েছে যার কারণে আপনার কোনো জড়তা থাকলেও কিন্তু সেটা আপনার ঠিক হয়ে যাবে মেশিনটা সবার প্রথমে স্টার্ট করার জন্য আমরা এখানে মেশিনের মিক্সারটা অন করব তো মিক্সারটা অন করলে দেখতে পাচ্ছেন হলুদগুলো মিক্স হয়ে যাচ্ছে এখানে প্যারামিটার সেটিং দেখতে পাচ্ছেন প্যারামিটার এখানে গিয়ে আপনি এখানে ফিলিং চাইলে আপনি কম বেশি করতে পারবেন এখানে আপনি ফিলিং টেস্ট করতে পারবেন এখানে যদি আপনি ওয়েট সেটিংটা যদি আপনি বাড়ান তাহলে কিন্তু এখানে প্রোডাক্টের ওয়েট বাড়বে তো আর এখানে হচ্ছে যে আপনি কত এমএম হচ্ছে যে প্যাকেটটা হচ্ছে কত এমএম প্যাক হবে সেখানে আমরা 70 এমএম সেট আপ করে দিয়েছি এখানে ব্ল্যাক যে দাগ মানে এখান তো এখানে হচ্ছে যে প্যাকেটটা সিলিং হবে তো সেটা সেন্স করার জন্য আমাদের মেশিনের মধ্যে আইম্যাট সেন্সর দেওয়া রয়েছে মেশিন টেস্ট করার জন্য সর্বপ্রথম আমরা জগে ক্লিক করে এটা হচ্ছে যে আমরা টেস্ট করে দেখতেছি রানে ক্লিক করব আমাদের প্রোডাক্ট দেখতে পাচ্ছেন যে প্যাকিং হওয়া শুরু হয়েছে আপনি যদি চান প্যাকিং স্পিড আরো বাড়াতে আপনি আরো বাড়াতে পারবেন অল্প কিছু সময়ের মধ্যে আমরা কতগুলো প্যাকেট হলুদ প্যাক করে ফেললাম এই যে এখানে দেখতে পাচ্ছেন ডেট প্রিন্টারের ডেট প্রিন্ট হয়ে গেছে এছাড়া এই মেশিনটি দিয়ে আপনি চাইলে বিভিন্ন ধরনের মিল্ক পাউডার এছাড়া যে কোনো ধরনের কেমিক্যাল আইটেমের পাউডার চাইলে এটি দিয়ে প্যাক করতে পারবেন তবে যারা হলুদ মরিচের জন্য মেশিনটা কিনবেন তারা শুধু এটি দিয়ে হলুদ মরিচই প্যাক করবেন যদি আপনি অন্য একটা আইটেম প্যাক করতে চান মাল্টিপল তাহলে আপনাকে মাল্টিপল মেশিন নিতে হবে কারণ এখানে আপনি যদি একই আইটেম যদি অন্যবার করতে চান আপনাকে একটা ফ্লেভার থেকে যাবে যেটার কারণে প্রোডাক্টের কোয়ালিটি নষ্ট হয়ে যাবে তো আপনারা যারা নিজেদের কোম্পানির জন্য এই ধরনের মেশিন ক্রয় করার কথা চিন্তা করছেন তারা চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই ধরনের মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন